과연과의 테크놀로지 약간 이슈인데 너의 바이러스 그런 사이언스 페널티 액티비판 그리고 이 비판티 바이러스 그런 사이언스 페널티 어느 것도 뭐 포텐시얼이 이 비판이 아무라 지금 바로는 force of our tool 세구리께 자라 노통 거리 부르기 하게 다들 좀 나와도 이시스 거리 부르기 전에 এখানে বায়োলজির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আমরা এই এটা ফোর ইয়ার একটা অনার্স কোর্স এখানে আমরা অফার করি অনেকগুলি কোর্স ইয়ার ভিত্তিক যেখানে শুরুর দিকে আমরা কেমিস্ট্রি ফিজিক্স বায়োকেমিস্ট্রি এমনকি ম্যাথমেটিক্স কোর্সও রেখেছি এবং পরবর্তী সময়ে বিশেষ করে সাবজেক্ট ভিত্তিক বেশ কিছু কোর্স আছে যেখানে আমরা মাইক্রোবায়োলজি পড়ে জেনেটিক্স ওভারঅল জেনেটিক্স সম্বন্ধে স্টাডি করা হয় বায়োটেকনোলজির বেসিক কিছু সাবজেক্ট সম্বন্ধে বলা হয় এবং ইমিউনোলজি ভাইরোলজি অনকোলজি এমনকি বিজনেস পার্সপেক্টিভ ও বায়োটেকনোলজি সবগুলি কোর্সে আমরা অফার করছি আমাদের এখানে ছেলেপেলেরা যেসব জিনিস শিখতে পারে বিশেষ করে তাদের একটু আগেই বলেছিলাম তাদের বায়োলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে একই সাথে তারা বায়ো সায়েন্সের বিশেষ করে বায়োলজিক্যাল সিস্টেমকে ব্যবহার করে আমরা যেসব বেনিফিট পেতে পারি এই বেনিফিট পাওয়ার ক্ষেত্রে যেসব স্টাডিজ প্রয়োজন সবগুলি হবে যেমন দই যে খাই এটা কিন্তু একটা বায়োটেক ট্রেডিশনাল বায়োটেকনোলজি এখানে কি হয় দুধ যে ছিল দুধ থেকে দই হয় দইটা করে তারা কিছু মাইক্রো অর্গানিজম তার মানে আমরা লিভিং সিস্টেম ইউজ করছি এটা মানুষ আগে জানতো না কিন্তু এখন মানুষ জানে যে ইয়েস ব্যাকটেরিয়াস ইনভলভ কাজে দই কিন্তু একটা ট্রেডিশনাল বায়োটেকনোলজি প্রোডাক্ট এইরকম আমি আরেকটু যদি বলি আমাদের কোস্টাল এরিয়াতে সাধারণত লবণাক্ততা বেশি এখানে অনেক প্ল্যান্টই গ্রো করে যার ফলে ওইসব কোস্টাল এরিয়ায় আমরা অনেক জায়গা ব্যবহার করতে পারি না বা এটাকে আমি ইকোনমিক্যালি ব্যবহার করতে পারি না বিকজ হাই সল্ট কিন্তু এখানে আমি যদি ধান উৎপাদন করতে চাই আমি নর্মাল ধানের ভিতরে যদি লবণ সহিষ্ণু জিন যে জিনটা লবণাত্মকতাকে সহনশীল করতে পারে বা লবণাত্মকতা প্রেজেন্সে গ্রো করতে পারে এরকম একটা জিন ধানে ঢুকিয়ে দিতে পারে তাহলে কি হবে আমার ওই ধান ওখানে আমরা উৎপাদন করতে পারবো সেটা একটা আমাদের ধানের উৎপাদন বেড়ে যাবে তারপরে ধরা যাক আমাদের ভিটামিন ডি এর অভাবে অনেক লোক অন্তত বরণ করে কারণ ভিটামিন এ সমৃদ্ধ যেসব খাবার সেই খাবারগুলি গরিব মানুষ খেতে পারে না কিন্তু ভাত সবাই খায় আমরা যদি রাইসের আবার ভিটামিন এ নাই আমরা ভিটামিন এ জিনটা যদি রাইস প্ল্যান্টে ঢুকিয়ে দিতে পারি যে রাইসটা তৈরি হবে সেটার মধ্যে ভিটামিন এ আছে এবং ওই রাইসটা খেলে অন্তত হবে না অনেক এরকম একটা বড় বেনিফিট আমরা তারপরে পোকামাকড় খেয়ে ফেলছে আমাদের অনেক ফসল বিশেষ করে বেগুনের কথা যদি বলি আমরা ওইরকম বেগুনের ভিতরে ডিটি জিন বলে এটা তো অনেক হয়তো জানো এই জিনটা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে ব্যাকটেরিয়াতে একটা জিন তাহলে ওই বেগুন গাছে কোনো পোকামাকড় আক্রমণ করবে না যে পোকামাকড় আক্রমণের কারণে বেগুনের যে ফসলের ক্ষতি হয় সেটা হবে না সেটা আমাদের বেগুন উৎপাদন বেড়ে যাবে এইরকম অনেক এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি যেটা এনভায়রনমেন্টকে নষ্ট করবে না অনেক কাজ আমরা করতে পারি কাজে অল এসপেক্ট বিশেষ করে এগ্রিকালচার করো আমাদের এনভায়রনমেন্ট করো আমাদের পোলট্রি বলো এনিম্যাল বায়োটেকনোলজি বলো এভরিওয়্যার আমরা এই পরীক্ষা প্রয়োগ করতে পারি এমনকি মেডিকেল হেলথ যেমন অনেক ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি অনেক ডায়াগনোস্টিক টুল আমরা এই বায়োটেকনোলজি ইউজ করে সস্তায় করতে পারি যদি সে ধরনের আমাদের এইম থাকে আমরা হেলথ রিভলিউশন আনতে পারি এনভায়রনমেন্টে এগ্রিকালচারে সব দিকে আমরা কাজ করতে পারি যেসব ছেলে পেলে বায়োলজির প্রতি ইন্টারেস্ট আছে কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আছে এবং যারা রিসার্চ মাইন্ডেড একটা নতুন কিছু করতে চায় চ্যালেঞ্জিং একটা কিছু করতে চায় এইসব ছেলে পেলে এখানে আগ্রহ প্রকাশ করতে পারে এবং এখানে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে করলে সে ভালো করবে কাজে বায়োলজি তো থাকতেই হবে আমি আবারও বলছি কেমিস্ট্রির নলেজটা ভালো থাকলে ভালো কেমিস্ট্রি বায়োলজি এগুলো একটা মিক্সচার হবে আর কি এখানে
কাজেই ওরা এখানে আসতে পারে এবং আমরা বলেছি এখানে প্রচুর রিসার্চের স্কোপ আছে। এই রিসার্চগুলি তারা যদি নতুন কিছু রিসার্চ করতে চায় এগ্রিকালচার ফিল্ডে, মেডিকেল ফিল্ডে, এনভায়রনমেন্টাল ফিল্ডে, তারা প্রচুর স্কোপ আছে এখানে করতে পারবে। তারা আন্তর্জাতিকভাবে যেমন ম্যাথ অলিম্পিয়াড হয়, এইরকম আমি বলবো রাজার বায়োলজি অলিম্পিয়াড যেখানে হয় তারা সেখানে ভালো পার্টিসিপেট করতে পারবে ডেফিনেটলি বায়োলজি অলিম্পিয়াডে। এছাড়া কিছু কেমিস্ট্রি অলিম্পিয়াড সেখানেও যেতে পারে, বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড হলে সেখানে যেতে পারে। এইসব অলিম্পিয়াডে তারা অনেক পার্টিসিপেট করে তাদের মেধা এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ক্লাব, জিইবিসি ক্লাব বলে আমরা একটা ক্লাব এখানে আছে। এখানে আমাদের তরুণ শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা করে থাকে, আমরা বিভিন্ন সময় সায়েন্স প্রমোটিং অ্যাক্টিভিটিস করে থাকি, আমরা অনেক সময় বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে পার্টিসিপেন্ট এনে আমরা বায়োটেকনোলজি রিলেটেড বিষয়ে কিছু প্রতিযোগিতার আয়োজনও করি। আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে একটা ম্যাগাজিন বের করে বায়োজেন নামে, যেখানে তারা এই বায়োলজির যে ইন্টারেস্টিং ইভেন্টগুলি সারা ওয়ার্ল্ড ওয়াইড চর্চা হয় সেগুলি পাবলিশ করে এবং এই ফিল্ডে বাংলাদেশের যে প্রমিনেন্ট ব্যক্তিবর্গ, সাকসেসফুল ব্যক্তিবর্গ আছে তাদের সাক্ষাৎকার নেয়। আর তাছাড়া আমরা বিভাগে ফোর্থ ইয়ারে এসে তারা একটা মিনি প্রজেক্ট করে, যেখানে আমরা একটা থিম দিয়ে দিই, এই বিষয়ে তারা গবেষণা করে ফোর্থ ইয়ারে একটা কোর্স হিসাবে। সেখানে তারা নিজস্ব আইডিয়া সুপারভাইজারের সাথে আলাপ করে সেগুলি ইমপ্লিমেন্টেশন চেষ্টা করতে পারে, এটা ভ্যারাইটিস হতে পারে, সে অনেক কিছুই করতে পারে। বিশেষ করে এই ফিল্ডে ইউরোপ, আমেরিকা, কানাডা, বেস্ট এশিয়ান কান্ট্রিজের মধ্যে মানে এই বায়োটেকনোলজিক্যাল রিসার্চ এগিয়ে আছে, জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরেরা। কাজেই আমাদের সাংঘাতিক অপরচুনিটি আছে। এই ফিল্ডের গ্রাজুয়েটরা তারা এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করতে পারবে, তারা এনভায়রনমেন্টাল ফিল্ডে কাজ করতে পারবে, তারা হেলথ সেক্টরে কাজ করতে পারবে, তারপরে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট কোনো একটা কম্পোনেন্ট নিয়ে সেখানে কাজ করতে পারবে। ভ্যারাইটিস অফ অপরচুনিটিস এখানে আছে। ইউরোপীয়কে ফার্স্ট সেঞ্চুরিকে বলা হয় সেঞ্চুরি অফ মানে কি বলবো বায়োলজির সেঞ্চুরি, আমরা যদি বলি লিভিং সিস্টেমকে কাজে লাগিয়ে এখানে অনেক কিছু আনবে, যেমন একটা ডিজিজ মেকানিজম, ক্যান্সার কীভাবে প্রিভেন্ট করা যায় এটার গবেষণা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, বাট এখন ইফেক্টিভ থেরাপি আবিষ্কার হয়নি। তারা মানে যে কোনো ডিজিজের থেরাপি আবিষ্কারে তারা কাজ করতে পারে। আমরা এখানে জানি যে পাটের জেনোম সিকোয়েন্স করা হয়েছে বাংলাদেশে, এখানেও আমাদের বিভাগে বেশ কিছু কয়েকজন গ্রাজুয়েট কিন্তু অন্তর্ভুক্ত, তারা এই প্রজেক্টে কাজ করেছেন, সাকসেসফুলি করেছেন। আবার এনভায়রনমেন্টের পলিউশন যেখানে হয়, আমাদের এখানে আর্সেনিক কন্টামিনেশন অফ ওয়াটার, পানির মধ্যে আর্সেনিক আছে, কিন্তু এই আর্সেনিককে আমরা কীভাবে রিমুভ করবো আমরা জানি না। আমরা এই বায়োটেকনোলজি ইউজ করতে পারি, আমরা এমন ব্যাকটেরিয়া জেনারেট করতে পারি যে আর্সেনিক খাবে বা আর্সেনিক ইটিং ব্যাকটেরিয়া, আমরা জেনেটিক্যালি মডিফাই করে যে তার রিকোয়ারমেন্টে যদি আসেন সে ওখানে যদি আমরা এই কন্টামিনেটেড ওয়াটার এগুলি গ্রো করি পানি পিউরিফাই হয়ে যেতে পারে। আমরা কিন্তু বিজনেস পার্সপেক্টিভ অফ বায়োটেকনোলজি নামে একটা কোর্স অফার করি, আমরা এটা চাই না যে সবাই একই রকম মেন্টালিটি হবে, আই মিন সবাইকে রিসার্চ করতে হবে বড় বড় এই সাবজেক্ট করে, আমরা এটা বলছি না। ইটস এ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, ও যদি বিজনেস করতে চায় বায়োটেকনোলজি প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট ডেভেলপ করে, ইটস ভেরি ফাইন, এখান থেকে তারা চিন্তা করে বায়োটেকনোলজি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে স্মল এন্টারপ্রেনার থেকে লার্জ এন্টারপ্রেনার হতে পারে। এই এই সাবজেক্টের একটা পটেনশিয়াল একটি গ্লোবালি আছে, ডিমান্ড আছে এই এই গ্রাজুয়েটদের, যার ফলে আমাদের মোর দেন 80% স্টুডেন্টস অ্যাপ্রোচ চলে গেছে
পড়াশোনা করে হায়ার স্টাডিজের জন্য তারা বড় পৃথিবীর বিখ্যাত ল্যাবরেটরিগুলিতে তাদের আইডার মাস্টার্স কিংবা পিএইচডি করছে এবং তারা ভালো কাজ করছে ওখানে। বাংলাদেশে যেসব জায়গা আছে এরা চাকরি করার, যেমন বিসিএসআইআর আছে এখানে জয়েন করতে পারে, বাংলাদেশে আছে হচ্ছে বায়োটেকনোলজির ইনস্টিটিউট সেখানে কাজ করতে পারে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, বিএলআরআই আছে লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট, বিনা আছে ময়মনসিংহে, এরকম অনেক রিসার্চ অর্গানাইজেশন যেখানে কাজ করতে পারে। এছাড়া কিছু ছেলে আমাদের এখান থেকে এই ধরনের ইয়ে দেওয়া আছে, আর বেশ কিছু ছেলে টিচার হয়েছে বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশে যারা আছে, এরা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, আর কিছু ছেলে আছে প্রশাসনে গিয়েছে। অনেকের ইন্টারেস্ট আছে যারা সেলফ এমপ্লয়েড হতে পারবে, অর্থাৎ বায়োটেকনোলজি রিলেটেড বিজনেস তারা করতে পারবে, এটা হেলথ সেক্টরে হতে পারে, তারা ভ্যাকসিন যদি কেউ প্রডিউস করে সহজ উপায় এবং সেগুলি বাজারজাত করতে পারবে, বা নিজের উদ্যোগ নিয়ে কোনো একটা পার্টিকুলার ভ্যাকসিন তৈরি করবে, কোনো একটা ট্রাক তৈরি করবে সেটা হতে পারে, অথবা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছে, কিভাবে এনভায়রনমেন্টের রেমেডিয়েশন করা হয়, বায়ো রেমেডিয়েশন এগুলি নিয়ে কাজ করলে গভর্নমেন্ট সেক্টরে অনেক পরামর্শ করতে পারবে, কাজ করতে পারবে, সেগুলি বিভিন্ন মানে আমি বলব অপরচুনিটিস দেওয়া। আমি বলছি কিছু কিছু জিনিস আছে লো ইনভেস্টমেন্টে সম্ভব, যেমন আমরা যদি বলি বায়ো ইনফরমেটিক্স নিয়ে এসে যদি কাজ করে এন্টারপ্রিনারশিপ করে, সেখানে তাদের ইনভেস্টমেন্টটা অত বেশি না। এখন প্রচুর বায়োটেকনোলজি প্রোডাক্ট আছে, ড্রাগ হতে পারে, ফিড হতে পারে, এগ্রিকালচারাল প্রোডাক্ট হতে পারে, এগুলি নিয়ে বিজনেস করা হতে পারে। আমাদের একটা ছোট্ট কান্ট্রি, আমাদের মানুষজন অনেক বেশি, কাল্টিভেটেড ল্যান্ড কমে যাচ্ছে, বিকশিত মানুষজনের জন্য বাসস্থানের জন্য বাড়ি বাড়ি হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হসপিটাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, আমাদের কাল্টিভেটেড ল্যান্ড কিন্তু শ্রিঙ্ক করছে, যেহেতু আমাদের ল্যান্ড পাচ্ছে না কিন্তু পপুলেশন পাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, কম জমিতে অধিক ফসল ফলাতে হবে, কম জমিতে অধিক ফসল ফলাতে গিয়ে আমরা রিভলিউশন এনেছি সত্য বাই জেনারেটিং সাম কাইন্ড অফ হাই ইল্ড ভ্যারাইটি, এরপরে আর যেতে পারবো না। এখন করতে হবে আমাকে বায়োটেকনোলজি জিনগত পরিবর্তন করে, যেমন আমার কাল্টিভেট ল্যান্ড কমে যাচ্ছে কিন্তু কোস্টাল এরিয়াতে অনেক ল্যান্ড আছে যেখানে আমরা কাল্টিভেট করে ডিউ টু সল্টি এনভায়রনমেন্ট, আমরা এমন প্ল্যান করলাম যেখানে সলকে টলারেট করবে, আমার ফসল বেড়ে যাবে। এখানে প্রত্যেকটা জায়গায় সেলফ এন্টারপ্রেনাররা কাজ করতে পারবে, কিন্তু আমাদের ভবিষ্যতে বড়। যেমন বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি 20 বছর আগেও আমেরিকাতে যে পরিমাণ এন্টারপ্রেনারশিপ ছিল, বিজনেস ছিল, তার কয়েকশো গুণ বেড়ে গেছে, ইমেন্স, ইনক্লুডিং ইন্ডিয়া। এই ইনোভেশনকে একটা নতুন আইডিয়া ইনোভেটেড হয়েছে, এটাকে প্রোডাক্টে নিয়ে যাওয়ার যে গ্যাপটা, এখানে আরেক ধরনের লোক আমার দরকার, যে ইনোভেশন এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিসেমিনেশনের এই গ্যাপটা ভালো আন্ডারস্ট্যান্ড করা। এই গ্যাপটা আমাদের কিছু মানে গ্যাপ রয়ে গেছে, যেখানে আরো কিছু নতুন লোক দরকার যারা এই গ্যাপটাকে ব্রিজ করবে। দেয়ার মাস্ট বি এ ব্রিজ বিটুইন দ্য ইনভেন্টর অ্যান্ড ইনভেস্টর, এই এই গ্যাপটা রয়ে গেছে, আমার এই গ্যাপটা ফুলফিল করবে আমি বিশ্বাস করি ইয়াং ইন্ডিভিজুয়ালসরা যারা আসছে এই জিনিসটা, এবং আমি আশা করছি এটা হবে। কারণ আমি এখন বিশ্বাস করি দ্য পিপুল লাইক ইউ, তোমাদের চোখে মুখে একটা দুটি আছে, আভা আছে, যে তোমরা ইউ ডু, ইউ হ্যাভ এ প্ল্যান টু ডু সামথিং ইন দিস কান্ট্রি। বিভিন্ন প্রতিষ্ঠানও আছে বা শিক্ষকরাও আছেন যারা এদেরকে উৎসাহ দিচ্ছেন, তোমরা করো, এইভাবে একটা চেঞ্জ কিন্তু আসবে। আমি খুব আশাবাদী একটা চেঞ্জ কিন্তু হবে, বাট এটাকে কনসেন্ট্রেট করতে হবে, তার আইডিয়াগুলিকে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এগুলি নিয়ে একটু গবেষণা করতে হবে। গবেষণা করলেই আমার ধারণা কাজ হবে ইনশাআল্লাহ।